আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসমে আজম নাম শুনেছেন? খুব অল্প মানুষ এই সম্পর্কে জানে। তার মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আপনি ইসমে আজম সম্পর্কে না জানেন তাহলে জেনে নেওয়া দরকার। ইসমে আজম সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন, আর তার জন্য ইসমে আজম কী জিনিস সেটা অনেকে অনেক রকমভাবে জানেন। কেউ কেউ বলে থাকেন ইসমে আজম একটি নাম, যে নামটা পরে যা বলবেন তাই হয়ে যাবে। যেমনটি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ কাহিনী শুনেছেন অবশ্যই, প্রদীপকে যা বলবে তাই থেকে একটা জিন বের হয়ে তার হুকুম শুনবে। আবার কেউ কেউ বলে থাকেন ইসমে আজম একটা পাথর যেটা মানুষকে উড়াতে পারে, এরকম অনেক কথা প্রচলিত রয়েছে। এত কিছু বলে বা জেনে লাভ নেই, কোরআন হাদিস থেকে ইসমে আজম আসলে কী, সেই জিনিসটা আসলে কী সেটা আজ জানব, তাই দেখতে থাকুন। আরবি শব্দ ইসিম যার অর্থ হচ্ছে নাম, আর আরবি শব্দ আজম যার অর্থ হচ্ছে মহান বা শ্রেষ্ঠ। এক কথায় এই দুটি শব্দকে পাশাপাশি রাখলে এরকম হবে যে মহান একটি নাম। এর মধ্যে অনেকটা বুঝে এসেছে যে এটা আর অন্য কিছু নয়, মানে পাথর বা গাছপালা এসব কিছু নয়, এটা একটা নাম, তাই না? এবার দেখুন, আমরা জানি আল্লাহর অনেকগুলো নাম রয়েছে। এক হাদিসে আল্লাহর 99টি নামের উল্লেখ করা হয়েছে, আবার অন্য হাদিসে আছে এর বাইরে অন্য অনেক নাম থাকতে পারে যা কোনো মানুষকে জানানো হয় নাই, অথবা কতটা সংখ্যা তা কেউ জানে না এক আল্লাহ ছাড়া। এখন কথা হচ্ছে 99টা নাম হোক বা একাধিক নাম হোক, যাই হোক না কেন, আমাদের যতটা জানানো হয়েছে সেইগুলোকে আমরা ডাকব। তাই বলা হয়ে থাকে এই সবগুলো নামের মাঝে যে নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ও শ্রেষ্ঠত্ব সবচাইতে বেশি প্রকাশিত হয় সেই নামগুলোকে ইসমে আজম বলা হয়। তার মানে হচ্ছে আল্লাহর নামসমূহের মাঝে শ্রেষ্ঠ নামগুলোই হচ্ছে ইসমে আজম। বিভিন্ন হাদিসে এই নামগুলোর কিছু কিছু উল্লেখ করা হয়েছে, পরে আসছে। তাই জানা যায় যে আল্লাহর পবিত্র নামকেই ইসমে আজম বা মহান নাম বলা হয়। আর আল্লাহ থেকে সুন্দর ও মহান নাম কি অন্য কিছু হতে পারে? পারে না। তাই ইসমে আজম অন্য কিছু নয়, আল্লাহর নামকেই বলা হয়। আর এই নামগুলোর মাধ্যমে দোয়া করা হলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যে ইসমে আজম পড়বে সে আকাশে উড়তে পারবে বা গায়েব হতে পারবে বা যা ইচ্ছা তাই করতে পারবে, এরকম কিছু নয়। ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হবে, তাহলে আল্লাহর অনেক নামের মধ্যে কোন নামটা ইসমে আজম, নাকি অন্য কোনো নাম, নাকি কয়েকটি শব্দ বা কোনো একটি দোয়া? এ ব্যাপারে বিভিন্ন হাদিসে বর্ণনা ও উলামায়ে কেরামদের বক্তব্য ও মন্তব্য পাওয়া যায়। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে নিম্নোক্ত শব্দমালার মাধ্যমে দোয়া করেছিলেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাকা লা শারীকা লাকা আল মান্নানু বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অর্থাৎ, হে আল্লাহ, আপনার নিকট এই ওসিলায় চাই যে আমি বলি কেবল আপনারই প্রশংসা, আপনি ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, আপনি এক, আপনার কোনো শরীক নেই, অনুগ্রহ প্রদর্শনকারী, হে আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, হে মর্যাদা ও সম্মানদানের অধিকারী, হে চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা। যখন সেই সাহাবি এই দোয়া পাঠ করে দোয়া করিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকাদ আল্লাহ বিইসমিহিল আযীমিল্লাযী ইযা দুয়িয়া বিহি আজাবা ওয়া ইযা সুয়িলা বিহি আতা। অর্থাৎ, এই লোক মহান আল্লাহর ওই ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করা হলে আল্লাহ কবুল করেন এবং প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। আবু দাউদ হাদিস নাম্বার 1495, তিরমিজি এবং নাসাই শরীফেও এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইসমে আজম একটা লম্বা দোয়া, কিংবা এই দোয়ার মাঝে কোনো একটা শব্দ হতে পারে। আরেকটি হাদিস দেখুন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমুল্লাহিল আযামু ফি সুওয়ারিন মিনাল কোরআনি সালাসিন ফিল বাকারাতি ওয়া আল ইমরান ওয়া তাহা। অর্থাৎ, আল্লাহর ইসমে আজম কোরআনের 3টি সূরা, 1 নম্বর সূরা আল বাকারা, 2 নম্বর সূরা আল ইমরান এবং সূরা তাহা
এর মধ্যে রয়েছে ইবনে মাজা হাদিস নাম্বার 3856, আর একটা হাদিসে রয়েছে বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতে শুনেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট চাইছি, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি একক অমোকপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তার থেকে কেউ জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই। যখন ওই সাহাবি এই দোয়া পাঠ করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকা সাআলতাল্লাহ বিইসমিল্লাযী ইযা সুইলা বিহি আতা ওয়া ইযা দুইয়া বিহি আজাবা, অর্থাৎ তুমি আল্লাহর ওই নাম নিয়ে দোয়া করেছো যার মাধ্যমে দোয়া করা হলে তিনি তা দান করেন এবং দোয়া করা হলে কবুল করেন। আবু দাউদ হাদিস নাম্বার 1493 এবং তিরমিজি ইবনে মাজাতেও এই হাদিসটি রয়েছে। আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে আসমা বিনতে ইয়াসিদ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইসমে আজম নিম্নোক্ত দুটি আয়াত রয়েছে, এক নম্বর ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এবং আল ইমরানের শুরুর আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই হাদিসটি আপনি পাবেন আবু দাউদের 1496 নম্বর হাদিসে এবং তিরমিজি ও ইবনে মাজার মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কোনো কোনো সাহাবি থেকে বর্ণিত আছে আল হাইয়ু এবং আল কাইয়ুম আল্লাহর ইসমে আজম। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা নববী রহমতুল্লাহ আলাই এই মতকেই গ্রহণ করেছেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে শুনেছি আল্লাহ তাআলার ইসমে আজম হল আল্লাহ এই নামটি, কেননা এটি তার সত্তাগত নাম। তাছাড়া কোরআন মাজিদে এই নামটি বেশিরভাগ এসেছে, এত বেশি আর অন্য কোনো নাম আসেনি। আল্লামা জালালি রহমতুল্লাহ আলাই বলেছেন, আমার মতে ইসমে আজম হল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তবে কারো কারো মতে রব শব্দটি এবং অনেকের মতে আল্লাহ শব্দটি ইসমে আজম। কেউ কেউ বলে থাকেন ইসমে আজম একটি রহস্য, তা আল্লাহ কাউকে জানান নাই। আর এখান থেকে বিভিন্ন ধারণা ও কল্পনা করে থাকে মানুষ, আর তার জন্য বিভিন্ন জিনিসকে ইসমে আজম বলে থাকে। তবে এক্ষেত্রে মুহাক্কিক আলেমগণের বক্তব্য হলো, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সকল নামই আজিম তথা সম্মানিত। সুতরাং ইসমে আজম তথা আল্লাহ তাআলার সকল নামের মধ্যে সবচেয়ে সম্মানিত কোনটি, এরক কোনো বিষয় নির্দিষ্টভাবে নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। যেসব নামকে হাদিস শরীফে ইসমে আজম বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো এই নামগুলো আল্লাহ তাআলার আজিম বা মহান নামের মধ্যে থেকে, বিশেষভাবে এই নামগুলোর মাধ্যমে দোয়া কবুল হয়। এই কারণেই ইসমে আজম সম্পর্কে একাধিক বর্ণনা পাওয়া যায়। সুতরাং নিশ্চিত ও সর্বসম্মতভাবে কোনো একটি নামকে ইসমে আজম হিসাবে মেনে নেওয়া ঠিক নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই যে নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো মুখস্থ করে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। এই নামগুলোর মধ্যে ইসমে আজম রয়েছে, যার মাধ্যমে দোয়া করা হলে আল্লাহ তা কবুল করেন এবং প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তাই কয়েকটা হাদিস থেকে যেগুলো আমরা জানতে পারি যে এগুলো ইসমে আজম, সেগুলোকেই আমরা ইসমে আজম বলবো, বাকি অন্য কোনো রকম ধারণা নিজে থেকে করব না, এবং আমরা সেই নাম দিয়েই দোয়া করব। আশা রাখি বুঝতে পেরেছেন।